দর্শক আসসালামু আলাইকুম। আজকের পাইকারি বাজারে প্রবেশ করেছে আলি পেঁয়াজ। আজকের বাজারে আলি পেঁয়াজ, এলচি পেঁয়াজ কত করে পাইকারি বিক্রি হচ্ছে দর্শক তা আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, এটা হচ্ছে নেত্রকোনা সুপার মার্কেটে আজকেই আসলো আলি পেঁয়াজ। আজকের বাজারে আলি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা 52 টাকা কেজি, আর নর্মালটা বিক্রি হচ্ছে 48 টাকা 49 টাকা কেজি। দর্শক, প্রতিদিনই এখন আমদানি হবে আলি পেঁয়াজের। দর্শক, তারপরে আসি এলচি পেঁয়াজ। আজকের পাইকারি বাজারে এলচি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45-46 টাকা কেজি। গতকাল এলচি পেঁয়াজের দাম ছিল 43-44 টাকা কেজি। আজকের বাজারে এলচি পেঁয়াজের আমদানি কম থাকাতে 1-2 টাকা কেজিতে এলচি পেঁয়াজের দাম বেড়েছে। তারপরে আসি মেহেরপুরের পেঁয়াজ। দর্শক, আজকের পাইকারি বাজারে মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 34-35 টাকা কেজি। গতকালকে এই মেহেরপুরের পেঁয়াজটা পাইকারি বিক্রি হয়েছে 38 টাকা কেজি। আজকের বাজারে মেহেরপুরের পেঁয়াজের আমদানির কারণে কিছুটা কমেছে বাজার। দর্শক, আজকে এ পর্যন্তই। পেঁয়াজ রসুন আলুর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।